বাড়িতে ডেকে নিয়ে গিয়ে 7 বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে মালদা শহরের বালুচর এলাকায়। গুরুতর অসুস্থ ওই নাবালিকা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চিকিৎসাধীন আছেন। জানা যায়, ওই নাবালিকা প্রতিবেশীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যান। প্রতিবেশী যুবক মোবাইল ফোনে কার্টুন দেখাবার প্রলোভন দেখিয়েই বাড়িতে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। ওই নাবালিকাকে বাড়িতে বিষয়টি না জানাতে বলে হুমকি দেয় ওই যুবক বলে অভিযোগ। নাবালিকার মা হঠাৎ লক্ষ্য করেন মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তখন তার কন্যাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারেন। সেদিন সে ছেলে আমার বাড়ি আসে, বাড়ি এসে আমাকে জিজ্ঞেস করে যে মেয়ে কোথায়। তো আমি বললাম যে মেয়ে জন্মদিনের বাড়িতে আছে, একটা নন্দবাড়িতে জন্মদিন আছে, সেখানে আছে। সে ছেলে সেখানে যায়, সেখানে গিয়ে আমার মেয়েকে নিয়ে যায়। মেয়েকে বলে যে চল তোকে আমি কার্টুন দেখাবো। তো কার্টুন দেখানোর নাম করে সেখানে নিয়ে গেছে, নিজের বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে গিয়ে যা মানে বাজে কাজ আর কি আমার মেয়ের সাথে করেছে। মেয়ে তখন বাড়ি যখন আসে তখন মেয়ে আমার কাঁদছে। তো আমি ওকে জিজ্ঞেস করছি কী হয়েছে। তো মেয়ে আমাকে বলছে যে মা আমার সাথে সাগর কাকু বাজে ব্যবহার করেছে। আমার বাজে ব্যবহার কী করেছে, বলছে মা অনেক কিছু বাজে ব্যবহার করেছে, তুমি দেখো। তা আমি যাই হোক, আমি দেখলাম মেয়েকে। মেয়েকে দেখে নিয়ে তখন আমার তো মাথা খারাপ হয়ে গেলো। তারপরে মেয়েকে আবার বলেছে যে তুই যদি তোর বাবা মাকে জানিয়েছিস তো তোর বাবা মাকে আমি মেরে ফেলে দেবো, তোকে যেখানে দেখবো সেখানেই মেরে ফেলে দেবো। তারপরে তো আমার শাশুড়ি মাকে জানাই আমি। জানানোর পর কাউন্সিলরকে জানানো হলো, কাউন্সিলরকে জানানোর পর থানাতে জানানো হলো। থানা থেকে সব কেস টেস করা হলো, ছেলেকে তো নিয়ে গেছে, মেয়েকে মেডিকেলের জন্য হাসপাতালে মেয়ে এখনও ভর্তি আছে। ঠিক আছে, তো যাক, মেয়েরও এখন ট্রিটমেন্ট চলছে, মেয়ে এখন আমার সুস্থ নয়। কি চাইছেন? আমি চাইছি যেন ওর যেন ফাঁসি বা যাবজ্জীবন জেল যেন হয়। পরে অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। বাড়িতে ডেকে নিয়ে গিয়ে 7 বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে মালদা শহরের বালুচর এলাকায়। গুরুতর অসুস্থ ওই নাবালিকা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চিকিৎসাধীন আছেন। জানা যায়, ওই নাবালিকা প্রতিবেশীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যান। প্রতিবেশী যুবক মোবাইল ফোনে কার্টুন দেখাবার প্রলোভন দেখিয়েই বাড়িতে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। ওই নাবালিকাকে বাড়িতে বিষয়টি না জানাতে বলে হুমকি দেয় ওই যুবক বলে অভিযোগ। নাবালিকার মা হঠাৎ লক্ষ্য করেন মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তখন তার কন্যাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারেন। সেদিন সে ছেলে আমার বাড়ি আসে, বাড়ি এসে আমাকে জিজ্ঞেস করে যে মেয়ে কোথায়। তো আমি বললাম যে মেয়ে জন্মদিনের বাড়িতে আছে, একটা নন্দবাড়িতে জন্মদিন আছে, সেখানে আছে। সে ছেলে সেখানে যায়, সেখানে গিয়ে আমার মেয়েকে নিয়ে যায়। মেয়েকে বলে যে চল তোকে আমি কার্টুন দেখাবো। তো কার্টুন দেখানোর নাম করে সেখানে নিয়ে গেছে, নিজের বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে গিয়ে যা মানে বাজে কাজ আর কি আমার মেয়ের সাথে করেছে। মেয়ে তখন বাড়ি যখন আসে তখন মেয়ে আমার কাঁদছে। তো আমি ওকে জিজ্ঞেস করছি কী হয়েছে। তো মেয়ে আমাকে বলছে যে মা আমার সাথে সাগর কাকু বাজে ব্যবহার করেছে। আমার বাজে ব্যবহার কী করেছে, বলছে মা অনেক কিছু বাজে ব্যবহার করেছে, তুমি দেখো। তা আমি যাই হোক, আমি দেখলাম মেয়েকে। মেয়েকে দেখে নিয়ে তখন আমার তো মাথা খারাপ হয়ে গেলো। তারপরে মেয়েকে আবার বলেছে যে তুই যদি তোর বাবা মাকে জানিয়েছিস তো তোর বাবা মাকে আমি মেরে ফেলে দেবো, তোকে যেখানে দেখবো সেখানেই মেরে ফেলে দেবো। তারপরে তো আমার শাশুড়ি মাকে জানাই আমি। জানানোর পর কাউন্সিলরকে জানানো হলো, কাউন্সিলরকে জানানোর পর থানাতে জানানো হলো। থানা থেকে সব কেস টেস করা হলো, ছেলেকে তো নিয়ে গেছে, মেয়েকে মেডিকেলের জন্য হাসপাতালে মেয়ে এখনও ভর্তি আছে। ঠিক আছে, তো যাক, মেয়েরও এখন ট্রিটমেন্ট চলছে, মেয়ে এখন আমার সুস্থ নয়। কী চাইছেন? আমি চাইছি যেন ওর যেন ফাঁসি বা যাবজ্জীবন জেল যেন হয়। পরে অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।